সরকারের নির্দেশে আজ থেকে এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রেখেছেন কোচিং মালিকরা তবে একাডেমিক না ভর্তি কোচিং বন্ধ থাকবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন অনেক কোচিং সেন্টারের পরিচালক আবার অভিভাবকরা বলছেন কোচিং বন্ধ থাকায় এর প্রভাব পড়বে এইচএসসি সহ অন্যান্য ভর্তি পরীক্ষা দিতে উপর মাহমুদ কমলের রিপোর্ট ফটকে তালা আর বাইরে সাময়িক কার্যক্রম বন্ধের এই বিজ্ঞপ্তি ঝুলছে রাজধানীর বেশিরভাগ একাডেমিক কোচিং সেন্টারেই প্রশ্ন ফাঁস ঠেকাতে এর আগে এসএসসি পরীক্ষার তিন দিন আগে সব কোচিং সেন্টার বন্ধ রাখার কথা থাকলেও গতকাল সাত দিন আগে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয় সেই আদেশেই আজ বেশিরভাগ কোচিং সেন্টার ছিল বন্ধ তবে ফার্মগেটের এই ম্যাক্স কোচিং সেন্টারে গিয়ে জানা যায় সকালে চালু ছিল তাদের ক্লাস হয়তো আমরা ওখানে যেটা দেখছি কোনো একাডেমিক কথাটা উল্লেখ ছিল না শুধু লেখা ছিল যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফার্স্ট রোদে কোচিং সেন্টারগুলোকে বন্ধ রাখা হয়েছে এই কথাটুকুই আমরা দেখছি যার চাই আমরা ছোটোদের পড়াচ্ছি আর কি ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত ক্লাস নিচ্ছি অবশ্য অনেক কোচিং সেন্টার পরিচালকের দাবি এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়বেন এইচএসসি পরীক্ষার্থীরা অনেক অভিভাবকের যুক্তিও তাই ফেব্রুয়ারি মাসে মেনলি টিচারদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট প্রবলেমগুলো যেগুলো গ্যাপ আছে এগুলো সে সলভ করবে আর মার্চ মাসে সে আর টিচারদের কাছে যাবে না কিন্তু এখন সেই ফেব্রুয়ারি মাসে তার যেহেতু ক্লাসটা অফ সে মানে খুবই হতাশ এই সলভটা আমরা মার্চে করাবো কিন্তু সেটা অনেক তাড়াহুড়া হবে বাংলাদেশে আপনি দেখেন এগারো বারো লক্ষ এইচএসি পরীক্ষার্থী আছে সবাই একটা কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছে এখন এবং তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই কারণে নাইন এইট এগুলো বন্ধ রাখা যেত বাট যেহেতু সামনে একটা এইচএসি পরীক্ষা ওদেরটা আমরা কন্টিনিউ করতে পারতাম স্কুলে সুষ্ঠু পরিবেশ নেই তারা ঠিকমতো পড়ালেখা করার না বিধায় তারা কিন্তু কোচিংয়ের শরণাপন্ন হন এবং তারা তো চিন্তিত যে এই এক মাস যদি বন্ধ থাকে সামনে জেএসসি পরীক্ষা কিংবা সমাপনী পরীক্ষা এই এক মাস বাচ্চারা তো অনেক পিছিয়ে থাকবে প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষার সময় ফেসবুক বন্ধের কথা ভাবছে সরকার তবে সব বোর্ডে প্রশ্নের মান ঠিক রাখার যুক্তিতে এবার অভিন্ন প্রশ্নপত্রে যে পরীক্ষা হবে তাতে প্রশ্ন ফাঁস কতটুকু ঠেকানো সম্ভব হবে তা নিয়েও সংশয় জানিয়েছেন অনেক অভিভাবকই মাহমুদ কমল মাছরাঙা সংবাদ ঢাকা